চার লোকরা এসছে আজকে পশুন। আমার খুব পুরনো দিনের, মানে ছোটবেলার থেকে জবের দিয়ে আজ প্রায় 15 বছর 16 বছর হবে না, ধরো 20 বছরের উপরে আমার কাছে আসতো, আজকে আবার এসছে ওরা। সাইকেল নিয়ে এসে বসে থাকতাম, সেই যোগাযোগটা রেখেছিলাম আমি, কিন্তু আজকে আবার সেইভাবে আসলো আমার পায়রা দেখবে বলে। আমি ঠিক আছে আসো দেখে নাও না এসছি। তার কারণ হচ্ছে লোকে ফেসবুকে বলে ম্যাগনেট আরশাদ দাশু, তা আমি ছোটবেলার থেকে যার বাড়িতে দেখেছি পায়রা রয়েছে কলকাতায় অনেকেই, অনেকের বাড়ির মানে অনেকের বাড়িতেই পায়রা রয়েছে, যেরকম আমাদের তপন দা মান্না দা। কিন্তু আমার মানে যেখান থেকে আমার হাতে খড়ি আমি সেখানে এসছি আজকে, লো ফ্লায়ার পায়রার হাতে খড়ি। এবং অরিজিনাল পায়রা এখনো রেখে দিয়েছে, যার এজ এত মানে ওনার মানে কন্ডিশন খুব খারাপ ছিল, সেই অবস্থাতে শুধু পায়রা পোষে বলে সেই অবস্থায় বেঁচে ফিরে এখনো পায়রাবাজি করছে। তো সঞ্জয় দা কিছু পায়রা দেখবে, মন দিয়ে দেখো পুরনো পায়রা কেমন হয়। জেনারেশন দেখুন, বড় নট হেড শেপ পায়রার, মাথা শেপ পায়রার, বডি শেপ টোটাল আলাদা। একটু লাইটের কাছে একটা ওই প্রথম কালো দেখালাম তার বাচ্চা দেখবো, আর বাচ্চা ম্যাগনেট, ম্যাগনেটের বাচ্চা, এটা হচ্ছে ম্যাগনেট দোয়াজ, ম্যাগনেট পায়রার বাচ্চা পিটেগুল। পায়রার বর কত চওড়া, কোনো বড় সাইজ নেই, মাঝারি সাইজের ভেতর পারফেক্ট বডি ব্যালেন্স। এটা কি? এসব সব ঘরেরই বাচ্চা সব আমার, মানে এক সময় সব উড়েছে এগুলো, সব ওরা পায়রা কম্পিটিশনে তখন। দারুণ পায়রা, দারুণ, ভালো, দারুণ পায়রা। কালাঙ্কা ভাইরা সঞ্জয় দার ঘরের, আমিও নিয়ে গেছিলাম শ্রীদেবী লাইন। ওরে বাপরে বাপ, আমরা তখনকার দিনে এমনি নামাতেই পারতাম না, কি উড়ান ছিল। শুধু আমার যেই পায়রা, আজ যে আমি এই পায়রার জন্য দাঁড়িয়ে আছি, ভুধু বলে আমার এক ভাই আছে, আজ থেকে 35 বছরের রিলেশন, আজও পর্যন্ত আমার সেই রিলেশন এবং আমার ফ্যামিলি রিলেশন। আমার ভাই যদি হয় যায় আর একটা ভাই, আমার মারপেটের ভাই নয় কিন্তু আমার ভাইয়ের থেকেও বেশি। অনেকে ভুধুর কাছে পায়রা করেছে, পায়রা জোড়াবো সি নেয়, সব কিছু বসি নেয়, কিন্তু তারা ইউটিউব করে পর্যন্ত ভুধুর নাম বলেনি। হ্যাঁ সেটাই, কিন্তু আমি তোমার কাছে তো ছোটবেলায় এসে শুনেছিলাম ভুধুদা দারুণ, ওনার মতো পায়রা চেনা আর ওনার মতো পায়রা জোড়া বসানো, মানে আমি সবাইকে মানে দেখিনি এরকম ভাবে পায়রা জোড়া বসানো। এক জোড়া তো এক জোড়াই উঠবে, হুম হুম, এক জোড়াই পায়রা। এই যে দেখো ম্যাগনেট পায়রা, লোকে বলতো ম্যাগনেট, ম্যাগনেট লোকে বলতো ম্যাগনেট পায়রা, ঠিক আছে। দেখো ম্যাগনেট পায়রা, অরিজিনাল ম্যাগনেট পায়রা, হুম, পায়রার এই মাথা শেপ, এই যে এখান থেকে এই শেপ, ওদের মাথা সাইজ এখনকার লো ফ্লেয়ার ভেঙে ভেঙে চৌচির হয়ে গেছে। যাই হোক সবাই ভালো, আমি বলবো না সবার ভালো, সবার কাছে। এবং পায়রার পিঠের গুল দেখুন, পান যেটাকে বলে আস গুল যেটা বলুন, এই দেখুন, এই যে হচ্ছে পাঞ্জা। সঞ্জয় দা ওটা তুমি শো করাও, না না তুই কর না, তুই কর না।
আচ্ছা এটা কি লাইন? ও লাভলে, এটা কি? এটা কি বাড়িতে নিয়ে যাবো? আচ্ছা এটা কি? পুরোনো পায়রা, পুরোনো নাসাল শট, ওটা অনেক লং প্রসেস, তোমাকে তিনবার করতে হবে, নইলে হবে না। দেখুন পুরোনো পায়রা কেমন হয়, ওর শেপই হবে আলাদা, ওর চাউন, ওর মাথা শেপ, মুখের শেপ টোটাল আলাদা। এটা সঞ্জয় দা ব্রিডিং ব্লক, তাই তো? হ্যাঁ, দেখি দেখি দেখি। আচ্ছা হ্যাঁ, একদম ঠিক, পায়রাগুলো দেখা না দেখি। 61 বছরের যুবক এবার লড়বে, দেখে নিক লোক যে দেখ, লোক হয়তো শক্ত। আমি একটা কথা বলছি, সবাই কি লোকের বাড়িতে ম্যাট্রাস প্যানেল রয়েছে, সেই ম্যাট্রাসের মতোই দেখছে, আর আলাদা তো কিছু নেই, কিন্তু লোক দেখে নেবে এই পায়রার উঠানের লেভেল কতটা আছে এবং কি ক্যাপাসিটিতে উঠতে পারে এই শীতে, এই শীতে, এই শীতে। বললাম তো যে 60 বছরের যুবক রিটার্ন, এবং আমার পায়রার হাতে করি সঞ্জয় দার বাড়ি থেকে, এখানে অস্বীকার যে যেটা করে, যে যেখান থেকে উপকার পায় তাকে যদি অস্বীকার করা হয় তো তার থেকে বড় বেইমানি আর কিছু হয় না। তো সঞ্জয় দাকেই জিজ্ঞাসা করবো, সঞ্জয় দার সব থেকে প্রিয় লোককে, যে সঞ্জয় দাকে পায়রা বাজিতে এই ধরনের সাহায্য করেছে। আমার দুটোজন আছে, একজন হচ্ছে উত্তরপাড়ায় থাকে, সে হচ্ছে বুধু, আর একটা হচ্ছিল আমার ভাইয়ের থেকেও বেশি আর একজন, সেটা হচ্ছে শিবকুমার। শিবকুমার না থাকলে আমার হয়তো পায়রা বাজিটাই আমি ভুলে যেতাম না। আমি যখন অসুস্থ হয়েছিলাম 2009 সালে, তখন আমি মানে হচ্ছে সাত মানে 8 বছরের মতন আমি পায়রা দেখতে পাইনি, ওই আমার আজ পায়রা দেখে পায়রা সবটা বজায় রেখেছে। তাহলে আমার পক্ষে এই পায়রা, এবং যখন যেটা যা হেল্প করার সব সময় আমার সঙ্গে শিবকুমার আছে, এটা আমিও দেখেছি। শিবকুমার ছাড়া আমার এই জায়গাটা পায়রা কুইন্টালে ভর্তি ছিল, শিবকুমার দা এসে পায়রা মানে এ টু জেড কি করতো ওটা বলবো না, এ থেকে জেড পর্যন্ত শিবকুমার দাই দেখতো। আর আমি বুদ্ধুটাকে কোনোদিন নিজের চোখে দেখিনি, কিন্তু এইটুকু বুঝি যে এই লোকটা ভগবানের মতো মানে বুদ্ধুটাকে, যে ওনার মতো পেয়ার বাড়তে কেউ পারে নেই কলকাতায় নেই। পায়রা দেখে চোখ বেঁধে দিল পায়রা, এটা আমি শুনেছি এবং এটা আগাগোড়াই দেখে এসেছি। তো সঞ্জয় দা এবছর কি তুমি নামছো? হ্যাঁ, এবার নামার ইচ্ছা আছে, জানি না কতখানি কি সফল হবো। এখন যাই না, ওনার লেভেলে যে কজন ওস্তাদ ছিল, কজন ওস্তাদ এখন কম্পিটিশন খেলছে, এবং সব থেকে বড় ব্যাপার যে একটা ওস্তাদ যখন ছেপে যায়, সে যখন রিটার্ন মার্কেটে আসে, এখন রিটার্ন মার্কেটে খুব কম আসে, কিন্তু উনি 60 বছর 60 প্লাসে রিটার্ন আসছে কম্পিটিশন খেলার জন্য, এবং বলেছে যে তোদের ক্লাব খেলবো, এবং ইনি আমাদের ক্লাবের একজন মানে ক্লাবের প্রতিনিধি, কি প্রতিনিধি ওটা আপনারা লিফলেটে দেখে নেবেন, সঞ্জয় দা আমাদের ক্লাবের কোন জায়গায় রয়েছে। এবং আমরা চাইছিলাম যে ক্লাবের মানে পুরনো পুরনো যারা বুদ্ধিগত লোক তারা আমাদের ক্লাবে থাক, হ্যাঁ অবশ্যই, কারণ কি আমাদের এখানে তো কোনো টাকা পয়সার ব্যাপার নেই, আমাদের এখানে ভালো মানুষের দরকার আছে, অভিজ্ঞতা লোকের দরকার আছে। যাই হোক দাদা, তোমার কাছে কিছু পুরনো স্মৃতি জানতে চাই, মানে সেটাই মানে পুরনো তোমাকে বেস্ট দুটো থেকে তিনটে স্মৃতি বলো তোমার, মানে সে অন্য লোকের হোক তোমার হোক, যেমন লোক সবাই এখন যেহেতু ফেসবুক মানে ইউটিউবে দেখছি আমাদের কলকাতার, যে সবাই 8-7 বলে চেঁচায়, সবাই দাসু বলে চেঁচায়, কথাটা শেষ করতে দাও, সবাই 8-7 বলে চেঁচায়, সবাই দাসু বলে চেঁচায়, সবাই ম্যাগনেট বলে চেঁচায়, সবাই মানে এই ধরনের পুরনো ব্লাড লাইনের নাম নিয়ে চেঁচায়। তো আমি দাদা তোমাকে এই নিয়ে দুটো চারটে কথা বলতে বলছি, এটা প্লিজ একটু ক্লিয়ারলি সবার সামনে। আমার বাড়িতে এই কালো পায়রা হওয়ার মূলে ছিল, আমি একটা নন নিয়ে এসেছিলাম, চটিয়ার নন ম্যাগনেট, সেটা হচ্ছিল ডানকুনি বালিতে থাকতো অমলদা, অমলদা আর বাদি নিয়ে আসতাম আমি, হচ্ছিল ইকবালের কাছ থেকে।
সেই ইকবালের কাছ দিয়ে নেওয়ার পরে সেই পায়রা দিয়ে ভুধু আমার বাড়িতে এই নসলটা তৈরি করেছে। নাহলে আজ এই ম্যাগনেট পায়রা কারোর কাছে নেই, এত ওড়ান এত সুন্দর দেখতে এই পায়রা কারোর কাছে। কেজিএনটা আমি নিয়ে এসেছিলাম হাওড়া থেকে, আনার পরে সেই কেজিএন নর্থ থেকে ঘরের মাদি দিয়ে ভুধু আমার বাড়িতে সেই পায়রা তৈরি করেছে। কি ওড়ান দাদা, কি সেন্স, এখনো আছে আমার কাছে, তার ভেঙে ভেঙে এসছে। সেই পুরনো পায়রা তো আর বাঁচে না, কিন্তু সেই পায়রার নসলটা এখনো আমি ধরে রেখেছি। বলবো সঞ্জয় দা, আমাদের নর্থ নর্থ কলকাতা পিজন ক্লাব, নর্থ কলকাতা পিজন ক্লাবের একজন মেন দায়িত্বে রয়েছে, নো সদস্য এবং একটা মেন দায়িত্বে রয়েছে, এটা আপনাদের বলে দিলাম। হ্যাঁ, এবং উনি কখনো কোনো ক্যামেরা বা কোনো ইউটিউব কোনো কিছুর সামনে আসতে চায় না, ওনাকে প্রেশার করে নিয়ে আসতে হয়, প্রেশার করে না, সঞ্জয় দা পায়রা দেখাও পায়রা দেখাও, উনি কোনো প্রচারে আসতে চায় না। এবং আমাদের আবদারে এসছে আজকে, এর জন্য আমরা অভিভূত। দুটো প্রশ্ন, এই যে নতুন ক্লাবটা খুলেছে আমাদের সাউথ কলকাতা, সাফল্য কামনা করি, সাফল্য কামনা করি, সাফল্য তো তুমি তো এর ভেতর, আমিও তোমার এই যে আমাদের প্রচার যে হচ্ছে, তোমার কেমন মনে হচ্ছে? যে আমি সাফল্য কামনা করি এবং আমি যতখানি সহযোগিতা করার ততখানি আমি সহযোগিতা। আচ্ছা, এছাড়া আমাদের যে ইয়েটা দেখলে যে আমাদের যে কজন এনডিপি করবে সে কজন আমরা টাকা দিয়ে দেবো, তোমার কি মনে হচ্ছে? একদম আলাদা অভিভূত, আমি এইসবগুলো শুনে একদম অভিভূত হয়েছি এবং খুব আমি যতখানি পারার ততখানি আমিও এদের সাহায্য করার চেষ্টা করবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার পরিবার সবাই ভিডিও করে, সবাই কি করে, আর্শাদ করে, টিপলার করে, পাঞ্জাবি করে। আপনাদের আজকে দেখালাম একটা, মানে মনে হাত দিয়ে বললাম, অরিজিনাল ব্রিড দেখালাম এবং কার দেখালাম, সঞ্জয় মন্ডলের। এছাড়া কিছু লোকের এখনো আছে, যাব তার বাড়িতে যাব একটু টাইম নিয়ে। হ্যাঁ, সামনের দিনের আপনাদের সেই, কিন্তু আপনাদের কিন্তু যে ব্রিড পায়রা তো সবই এক দেখতে হয়, কিন্তু রক্ত এক হয় না, মানুষ সবাইকেই সমান দেখতে হয়। কেউ হয় উকিল, কেউ হয় চোর, কেউ হয় ডাক্তার, কেউ হয় ডাক্তার, কিন্তু একটাই কথা বলবো, কিন্তু দেখতে সবাইকে একই রকম মানুষের মতো, তার বিহেভিয়ারের পরিচয়। এই পায়রাগুলো যেটা দেখছেন সঞ্জয় মন্ডলের পায়রা, সঞ্জয় মন্ডলের নামই কাফি, সঞ্জয় মন্ডলের নামই কাফি, সব ওল্ড ব্লাডের পায়রা, এই জন্য বলবো ম্যাজিক ব্লাড। আর একটা কথা, সঞ্জয় দাও আমাদের ক্লাবে আসছে, তো এর জন্য আমি সঞ্জয় দাকে মানে কি বলবো, কি বলে ধন্যবাদ বলবো আমি নিজেও যাই না। এবং দাদা, সব থেকে বড় ব্যাপার যেটা, যে 60+ এজে আমাদের কলকাতায় অনেক বড় বড় ওস্তাদ আছে, কেউ কম্পিটিশন নামার যে একবার ব্যাক করে গেছে নামার সাহস দেখায় না, 60+ এজে এখনো কম্পিটিশনে ব্যাক করছে, এটাই হ্যাটস অফ দাদার কাছে। এবং আপনারা দেখে নেবেন উড়ানটা, দেখে নেবেন, ঠিক আছে, আর কিছু বলবো না, জাস্ট ম্যাজিক লোক, ম্যাজিক। সঞ্জয় মন্ডল কবি পিজন লফট, এটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এবং সবাই জন্য যদি এরকম আপনাদের ভিডিও দেখার ইচ্ছা হয়, পুরনো এখানে কোনো বেকার, প্রত্যেক দিন যে ভিডিও হবে এরকম কোনো ব্যাপার নেই, যে দিনে 10 খানা বা দিনে 5 খানা। আপনার যদি মনে হয় যে অরিজিনাল ভিডিও দেখতে চাই, এখানে শুধু অরিজিনাল হবে, কোনো নো ফেক, যে ভিডিও সংখ্যা বাড়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অরিজিনাল যদি দেখতে হয় সাবস্ক্রাইব করে নেন, ঠকবেন না, বলবো না, এখানে আপনি দুটো পয়সা ইনকাম করতে পারবেন। অরিজিনাল দেখতে হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।